আমরা আছি খুব কষ্টের মাঝে, বেচা কিনা থাকলে অবশ্যই বেচা কিনা বাড়বো আল্লাহ আমরা আশা করি, আপনারাও দোয়া করবেন। কারণ কি এটা তো আমি বলতে পারি না, আসলে মানুষ কাছে মনে টাকা পয়সার শর্ট, এর জন্যই তো বেচা কিনা, নাইলে তো বেচা কিনা সারা বছরই হয়েছে রোজার মাস, এবার কি লেগে বেচা কিনা কম এটা আমি নিজেও বুঝি না। আপনি আল্লাহ কাছে দোয়া করি, কারণ যদি বেচা কিনা কম হয় তো আমাদের অনেক লস হবে, এটা আল্লাহই জানে। আমাদের পুঁজি তো এখনও উড়ায় নেই, অনেক টাকা পুঁজি লাগাইছি কিন্তু আমাদের বেচা কিনা নাই, ওনার কী করার আছে, এগুলো ভাগ্যে যা আছে তাই, হ্যাঁ ভাগ্যে যা আছে তাই, এবার কিছু করার নেই। যেহেতু ফুটপাতে ব্যবসা করি, আমাদের সীমিত হয়, সীমিত রোজগার, যদি খারাপ হয় তাহলে তো আমাদের পাড়ে মরা, এছাড়া তো কিছু করার নেই। যাক দোয়া করেন আপনারাও, আমি সবার কাছে দোয়া চাই যাতে বেচা কিনা বাড়ে। ব্যবসা একেবারেই খারাপ, মানুষ কেনাকাটা করে না, জিনিসের দাম অনাত্মক বেশি, বেশির কারণে মানুষ নিম্ন আয়ের মানুষ কেনাকাটা করতে চায় না, মানুষ তো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেই পারে না, মানুষ অন্য কিছু কিনবো কীভাবে। একটা 1 কেজি মুরগির মাংস কিনতে গেলে 380 টাকা 90 টাকা লাগে, আপনার যেগুলা অচল জিনিস সেগুলোই অনেক বিক্রি হয় বিশাল দামে, মানুষ কী করে খাইব। আর যেভাবে পোড়া যা জায়গায় জায়গায় এই দুর্ঘটনা, এইসব কারণে বেচা বিক্রি খুবই ভয়ঙ্কর অবস্থা। আর আমাদের বেচা কিনে একেবারে মূলতেই নাই, ফুটপাতের বেচা কিনে একেবারেই নেই, মানুষ কিনাকাটা করে না।